হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার ইথেরিয়াম হোল্ডিং কে আপনি বাড়িয়ে নিতে পারবেন কোনো ফার্দার ইনভেস্টমেন্ট ছাড়া। যদি আপনি লং টার্ম হোল্ডার হন ইথেরিয়াম কিংবা বিটকয়েন, এইটা কিভাবে ইনক্রিজ করা যায় সেইটাই এখানে দেখাবো। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব ইথেরিয়াম নিয়ে। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই। আর যাবার আগে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কোনো কিছু জানবার থাকলে কমেন্ট করবেন। তো চলুন আমরা এখন চলে যাই ইথেরিয়ামের চার্ট দেখে এবং এর সাথে কম্পেয়ার করি। আমি যেমনটা বলেছিলাম লাস্ট ভিডিওতে, যখন আমি বিটকয়েনের প্রাইস নিয়ে ডিসকাস করছিলাম, তখন একটা জিনিস বলছিলাম যে বিটকয়েনের উইকলি চার্টে 20 উইকলি মুভিং অ্যাভারেজ এর নিচে যখন বিটকয়েনের প্রাইস যায়, তখন যদি আপনি ইথেরিয়াম বেশি স্টেবল কয়েনে যান এবং বিটকয়েনের প্রাইসটা যদি হলো 200 এবং 100 উইকলি মুভিং অ্যাভারেজ এর মাঝখানে থাকে প্রাইস, তখন যদি আপনি আবার আপনার স্টেবল কয়েন কে ইথেরিয়ামে কনভার্ট করেন, তাহলে হিস্টোরিক্যালি আমরা দেখি যে আপনার ইথেরিয়াম হোল্ডিং কয়েক গুণ বেড়ে যাবে। সেইটা আমি আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি করে দেখাবো যে কি হইতো যদি আমরা এখানে ধরেন আমরা এই লাস্ট বুল রানের পর থেকে থেকে যে হলো বিটকয়েন 20 উইকলি মুভিং অ্যাভারেজ এর নিচে প্রাইস গেছে হলো ধরেন 5ই মার্চ 2018 সালে। তো আমরা এখন ইথেরিয়ামের চার্টে যাব। ইথেরিয়ামের চার্ট আমি হলো ডেইলিটা নিচ্ছি এখানে এবং নিয়ে আমি মার্ক করছি ওই ডেট গুলোই, কারণ উইকলি চার্টে হলো একজাক্ট ডেট পাওয়া যায় না, কারণ একটা ক্যান্ডেল হলো 7 দিনের, যার জন্য একজাক্ট ডেট পাওয়া যায় না, যার জন্য আমি ইথেরিয়ামের হলো ডেইলি চার্ট নিছি। এবং ডেইলি চার্টে আমি এখানে ওই 5ই মার্চ 2018 সালের ডেটটা বের করছি, যেদিন ইথেরিয়ামের প্রাইস ছিল 1 ইথেরিয়াম = 837। ধরেন এই দিন হলো বিটকয়েন 20 উইকলি মুভিং অ্যাভারেজ এর নিচে নামছে প্রাইস। সো আমাদের কি কাজ, আমি যে কথা বলছিলাম সেই স্ট্র্যাটেজি অনুযায়ী এই দিন হলো ইথেরিয়াম সেল করে দেবো 837। আমার 837 স্টেবল কয়েন হয়েছে USDT, আমি ওই দিন ইথেরিয়াম বেচে দিচ্ছি $837। ক্যালকুলেটারে থাকলো ধরেন 1 ইথেরিয়াম আমার ছিল, আমি 1 ইথেরিয়াম নিয়ে হিসেব করলাম। এবার আমি দেখব যে বিটকয়েনের চার্টে আমরা আবার ফিরে যাই, যে দেখি যে হিস্টোরিক্যালি ইথেরিয়ামের প্রাইস তো ওই দিন নামছে এবং 100 এবং 200 উইকলি মুভিং অ্যাভারেজ এর মাঝখানে যে সময়টা ছিল, বেসিক্যালি 200 উইক মুভিং অ্যাভারেজে বিটকয়েন আসলে এই প্রাইসটা হইলো পারফেক্ট টাইম মার্কেটে এন্ট্রি করা, সে বিটকয়েনের বলেন ইথেরিয়াম বলেন অন্যান্য কয়েনের। শুধু আমি দেখবো বিটকয়েনের উইকলি চার্ট দেখে আমি এখানে দেখবো একটা ডেট বের করে নেবো যে এই ডেটে আমার পার্চেস করলি বেস্ট। ধরেন এই 13 ডিসেম্বর 2018 সাল থেকে ডেটের নিচে ছিল আর এই 200 এর মাঝখানে প্রাইসটা ছিল অনেক দিন, তো আমি সেগুলো না দেখি আমি দেখবো আমাদের স্ট্র্যাটেজি হইলো আমি ধরেন 100 200 ও দেখবো না, শুধু হইলো এখানে আমি যদি 200 দেখতে পারি আর 20 উইকলি দেখতে পারি, তো আমার এইটা হলো 100, আমি 100 হাইড করে দিলাম। এখন দেখেন যে হিস্টোরিক্যালি যদি 200 এ কেনেন তো ভালো, আর যদি 200 এ নাও কেনেন, একদম সেফ হতে চান যে আমি সেফ হয়ে কিনবো, 20 উইকলি মুভিং অ্যাভারেজ আবার প্রাইস যখন ক্রস করছে তখন আমরা বাই করতে পারি। তো এটা ক্রস করছে হলো 25শে মার্চ 2019 সালে। এখন আমি ইথেরিয়ামের সাথে যে 25শে মার্চ 2019 সালে আমি কনফার্ম হলাম যে বিটকয়েনের প্রাইস যেহেতু 20 উইকলি মুভিং অ্যাভারেজ এর উপরে আসছে, সো এখান থেকে আমার বাই করা উচিত। তো ওই দিন আমি ইথেরিয়াম কিনলাম এবং ইথেরিয়ামের দাম ছিল $137.27 করে। এখন আমার যে $837 ছিল এইটারে যদি আমি ইথেরিয়ামের প্রাইস ওই দিন ছিল 137, আমরা এটা একটু বড় করে নিই, জুম ইন করে নিই, তাহলে হলো ভালো হবে দেখতে, পারফেক্ট প্রাইসটা দেখতে পারবো। 135-132 যাই ধরেন সেইটাই পারফেক্ট রেজাল্ট দিবে, তো আমি ভাগ দিলাম 135 দিয়ে, ধরেন আমি কনফার্ম হলাম, তাহলে আমার 6.2 ইথেরিয়াম হইল। ঠিক আছে, এখন আমি এটা মিনিমাইজ করে রাখি। এই ডেটে আমি পারচেস করাতে আমার 6.2 ইথেরিয়াম হইল। এখন আবার দেখেন যে বিটকয়েনের প্রাইস 20 উইকলি অ্যাভারেজের উপরে ছিল, মুভিং অ্যাভারেজের উপরে ছিল হইল 23শে সেপ্টেম্বর পর্যন্ত। 23শে সেপ্টেম্বরের পর থেকে আবার পড়ছে, তার মানে আমি
20 সেপ্টেম্বর কি 25 সেপ্টেম্বর 19 সালে যদি যাই ইথেরিয়ামের চার্টে, 23 সেপ্টেম্বর দেখুন, 24 সেপ্টেম্বর যদি আবার এখানে সেল করে দিতাম, এখানে সেল মানে এখানে প্রাইস ছিল 202 টাকা 23 পয়সা, এখন 202 টাকা ধরেন আমি 6.2 ইথেরিয়াম আছে, আমি এইটারে 202 টাকা $2 বেঁচে দিলাম, তাহলে আমার $1,252 থাকলো। এটা আমি মিনিমাইজ করে রাখি, আবার আমি বিটকয়েনের চার্টে ফিরে যাই, এখানে সেল করে দিলাম, আবার বাই করব কোথায়, যখন আমি প্রাইস দেখবো আবার হইলো 20 উইকলি অ্যাভারেজের ওপরে। তো এইটা ছিল হইলো 13ই জানুয়ারি, এখন আমরা ইথেরিয়ামের চার্টে ফিরে যাই কি 20শে জানুয়ারি এরকম হবে। তো ধরেন 13 জানুয়ারি হইলে এখানে, আর যদি 20শে জানুয়ারি হয় আমি হাইস্টাই ধরলাম 20শে জানুয়ারি একদম কনফার্ম হওয়ার পরে, তো $172 $141 করে আমি আবার ইথেরিয়ামের মার্কেটে ঢুকলাম, যেহেতু বিটকয়েনের প্রাইস 20 উইকলি মুভিং অ্যাভারেজ এর উপরে, তাহলে আমি এখানে ভাগ দেবো $172, $7.28 ইথেরিয়াম হইলো। এখন আবার আমরা ফিরে যাই বিটকয়েনের চার্টে, এবার দেখবো এখানে আবার 20 উইকলি মুভিং অ্যাভারেজ এর নিচে কবে নামছে, এইটা ছিল 9ই মার্চ 20 সাল, এখন 9ই মার্চ আমি যদি চার্টে যাই, 9ই মার্চ কয়েনের দাম ছিল $203, $203 বেচে দিলাম, ধরে ভাগ 203 সরি সেভেন গুণ হবে এইটা, তাহলে 7.28 গুণ 203, 7.28 গুণ $203 $1,477 ধরেন আমি এখানে বেচে দিলাম। আবার এখানে চার্টে ফিরে আসুন বিটকয়েনের, বিটকয়েনের চার্টে আবার আমরা দেখছি এটা যদি আমি ফলো করি যে 200 উইকলি মুভিং অ্যাভারেজে আসলে আমি আবার কিনবো বিটকয়েনের, প্রাইস যদি 200 উইকলি মুভিং অ্যাভারেজে আসে তাহলে ইথেরিয়াম আমি কিনবো কিংবা অন্য অল্ট কয়েন কিনবো, তাহলে এইটা যদি আমি মানি তাহলে হইলো এখানে আমার হইলো ডেট আসে 16ই মার্চ, আর যদি আমি ওয়েট করি 20 উইকলি মুভিং অ্যাভারেজের ওপরে গেলে তারপর কিনবো তাহলে এখনো সময় আসছে। আমি এখানে ধরতে পারি যে 200 উইকলি মুভিং অ্যাভারেজে বিটকয়েনের প্রাইস নামা মানে ক্রিপ্টো মার্কেট হলো বটম, সো আমরা এই বটম প্রাইসে এখন ইথেরিয়াম মার্কেটে ঢোকা পারফেক্ট টাইম। তো আমরা এখন যদি ইথেরিয়াম মার্কেটে ঢুকি, ইথেরিয়ামের বর্তমান দাম আছে হলো ধরেন $173, আর যদি 200 উইকলি মুভিং অ্যাভারেজে যখন নামছে 16ই মার্চ তখন যদি কিনতাম $110, $110 ধরেন 150 যদি অ্যাভারেজ দিই তাহলে ভাগ দেন 150 যে আমি ইথেরিয়াম আবার মার্কেটে ঢুকছি, তাহলে হলো আমার 9.8585 ইথেরিয়াম হয় এখন পর্যন্ত হোল্ডিং, যেটার ভ্যালু হলো 1477। এখন আসি আমার যে এই ট্রেডিং গুলোই আমার লাভ, আমার এই ট্রেডিং গুলোই লাভ হলো 2018 সালের 17-18 সালের বুল রানের পর থেকে ক্রিপ্টো মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আর ওই সময় আপনার ধরেন ইথেরিয়াম ছিল 1 ইথেরিয়াম, আর সেই 1 ইথেরিয়াম এখন হইল 9.5 ইথেরিয়াম হবে, এবং প্রাইস ভ্যালুতেও ডলার ভ্যালুতেও যেটার প্রাইস হবে $1,477 কিংবা তার বেশি। তো এই এইভাবে যদি আমরা মানে কোনো ইন্ডিকেটর নেই, কোনো কিছু নেই, শুধু 3টা মুভিং অ্যাভারেজ নিয়ে, 2টা মুভিং অ্যাভারেজ নিয়ে আপনি যদি লং টার্ম যদি ক্রিপ্টো হোল্ডার হন, ইথেরিয়াম হোল্ডার হন, তাহলে হলো আপনি দেখেন আপনার পোর্টফোলিওকে কিভাবে করতে পারেন। তো এখন থেকে আমার মনে হয় এই ভিডিও দেখে আপনি যদি শিখতে পারেন, আপনি প্র্যাকটিস করতে পারেন, আমার মনে হয় আপনার ইথেরিয়াম হোল্ডিং হলো ইথেরিয়াম না অন্য অন্য অল্ট কয়েনও আপনি সেম ওয়েতে আপনি করে দেখতে পারেন, চার্ট নিয়ে অ্যানালাইসিস করে দেখতে পারেন আপনার হোল্ডিংকে কত গুণ বাড়াই দেবে, এবং হলো আপনার ডলার প্রাইসেও হোল্ডিং অ্যামাউন্ট অনেক বাড়াই দেবে। তো ট্রেডিং বেসিক্যালি যারা ট্রেডিং করে চার্ট অ্যানালাইসিস করে তারা কোনো সময় মার্কেট যত খারাপই হোক সেখানে তারা গেইন করে, সো হলো এইভাবে আপনারাও করার চেষ্টা করুন, আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে। যারা ক্রিপ্টোকারেন্সি হোল্ড করেন, সে যে কোনো অল্ট কয়েন কখন বেচবো কখন সেল করবো এটা কোনো সিগনাল কেনার দরকার নেই, কোনো সিগনাল গ্রুপে যাওয়ার দরকার নেই, আপনি নিজের যোগ্যতায় নিজের মেধা খাটিয়ে এই আপনার হোল্ডিংকে অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন। এইটা আমি একদম প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন করে দেখালাম যে হলো এই শুধু এই এই ছোট্ট অ্যানালাইসিস 20 উইকলি মুভিং অ্যাভারেজ বিটকয়েনের প্রাইসের একটা ইন্ডিকেটর যেটা আপনার পোর্টফোলিওকে অনেক গুণ বাড়িয়ে দিত। আজ ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।